কতদিনের মধ্যে আপিল করতে হবে, কতদিনের মধ্যে আমাদের রিভিউ করতে হবে, কতদিনের মধ্যে রিভিশন করতে হবে, এই জিনিসগুলো তামাদি আইনে আছে। রিভিশনের তামাদিকাল তামাদি আইনে কোথাও উল্লেখ নাই। এখন তামাদি আইনের আপিল সংক্রান্ত বিধান আপনি 150 থেকে 172-এর মধ্যে পাবেন। আপিল সংক্রান্ত যে বিধান আছে অনুচ্ছেদ 150 থেকে 172-এর মধ্যে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে, যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে, কারাদণ্ডের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করব, খালাসের মধ্যে কতদিনের মধ্যে আপিল করব, এইসব জায়গা থেকে আপনাদের নিখুঁতভাবে বুঝতে হবে, না হয় কিন্তু সমস্যা হবে। তাহলে আমরা লিখি অনুচ্ছেদ 150, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অথবা হাইকোর্টে 7 দিনের মধ্যে আপিল করতে হয়। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অথবা হাইকোর্টে 7 দিনের মধ্যে আপিল করতে হয়। আমাকে শুনতে পাচ্ছেন কি না জানাবেন, কে কোন জেলা থেকে দেখছেন জানাবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন আমার পরিচিত যারা আছেন। কতদিনের মধ্যে করবো আমরা? এখন এইখানে একটা ব্যাপার আছে মাই ডিয়ার, কলম রাখেন, বোঝাচ্ছি, কলমটা রাখেন, কলম রাখেন। এখন বিশেষ আইনে যদি কিছু থাকে, বিশেষ আইনে যদি কিছু থাকে, সেক্ষেত্রে বিশেষ আইন গ্রহণযোগ্য হবে। কীরকম বিশেষ আইন গ্রহণযোগ্য হবে? যে ধরেন স্পেশাল ট্রাইব্যুনালে কিছু থাকতে পারে, স্পেশাল ট্রাইব্যুনালে বলছে যে দণ্ডাদেশের মধ্যে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। দণ্ডাদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে? 30 দিনের মধ্যে করতে হবে। সেক্ষেত্রে স্পেশাল ট্রাইব্যুনাল যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, সেক্ষেত্রে এই 7 দিন কিন্তু প্রযোজ্য হবে না। অর্থাৎ বিশেষ আইন বা স্পেশাল ল যেখানে উপস্থিত থাকবে, জেনারেল ল সেখানে অমিট হয়ে থাকে, বাতিল হয়ে যায়। বিশেষ ল যেখানে কার্যকর, জেনারেল ল সেখানে নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ বিশেষ আইনে যদি কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু 7 দিন হবে না। এখন আমাদের বিশেষ আইন তো নাই, আমরা এই যে আবরার হত্যা মামলার ক্ষেত্রে দেখলাম কি দিয়েছে, মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে, সেক্ষেত্রে ওরা কি 7 দিনের মধ্যে আপিল করবে না 30 দিনের মধ্যে আপিল করবে? 30 দিনের মধ্যে আপিল করবে, করতে হয়। কারণ কি বলতে পারবেন? এর কারণটা হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল ওদেরকে কি করেছে, রায় দে, ওই স্পেশাল ট্রাইব্যুনালে ওদের বিচার হয়েছে, জেনারেল লয়ে ওদের কি হয় নাই, বিচার হয় নাই। স্পেশাল ট্রাইব্যুনালের ক্ষেত্রে বলা আছে যে স্পেশাল ট্রাইব্যুনালের ক্ষেত্রে 30 দিনের মধ্যে কি করতে হবে, আপিল করতে হবে। এখন মজার বিষয়, আমাদের তামাদি আইনে কিন্তু স্পেশাল ল নাই, আমাদের তামাদি আইনে কি নাই, স্পেশাল ল নাই। তামাদি আইন যেহেতু পরিচালিত হচ্ছে আপনার হচ্ছে দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার দরখাস্তের ক্ষেত্রে, আপিলও আছে দেওয়ানিও আছে আবার কি ফৌজদারিতেও আছে। দেওয়ানি আপিলের ক্ষেত্রেও যেমন তামাদি আইন প্রযোজ্য, ফৌজদারি আপিলের ক্ষেত্রেও কি তামাদি আইন প্রযোজ্য। এই জন্য আমরা বলবো যে বিশেষ আইন বাদে যা কিছু আছে না কেন, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে 7 দিনের মধ্যে আপিল করতে হবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবেন? কত রং অনুচ্ছেদে বলা হয়েছে? 150 নং অনুচ্ছেদে বলা হয়েছে, 151 অনুচ্ছেদ। এখন মাই ডিয়ার, হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানীয় এখতিয়ার শব্দটা একটা পাওয়ারফুল শব্দ। আমরা জানি হাইকোর্টে কিন্তু মূল মামলা দায়ের করা যায় না, তাই না? হাইকোর্টে কি মূল মামলা দায়ের করা যায় না, কিন্তু 5 প্রকার রিট আছে যেটা হাইকোর্টে দায়ের করতে হয়। কয় প্রকার রিট আছে? 5 প্রকার। রিটের নেচার কিন্তু দেওয়ানি নেচার, রিটের নেচারটা কি বলেন, দেওয়ানি নেচার। এরকম যদি হাইকোর্টে এই হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার বলতেই আমরা মনে মনে কি মনে করবো, রিট কি মনে করবো বলেন, রিট মনে করবো। তাহলে রিট যদি রিটের কোনো রায় বা ডিক্রি দেওয়া হয়, রিটের যদি কোনো রায় বা ডিক্রি দেওয়া হয়, উক্ত রায় বা ডিক্রির বিরুদ্ধে আমরা কতদিনের, 20 দিনের মধ্যে আমরা আপিল করব। কতদিন বলেন? 20 দিনের মধ্যে আপিল করব। তাহলে হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার সম্পন্ন আপিল, মূল দেওয়ানি এখতিয়ার
সম্পূর্ণ আপিল 20 দিন হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার সম্পূর্ণ আপিল কত দিন 20 দিন তার মানে হাইকোর্ট যে সকল হাইকোর্টে আপনি যে মামলাগুলো দায়ের করছেন ওই মামলাগুলো যদি ডিক্রি বা আদেশ দেওয়া হয় উক্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করবেন 20 দিনের মধ্যে আপিল করবেন তাহলে আমি কি হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার শব্দটাকে বুঝাইতে পারছি ন্যাচারালি হাইকোর্টে মামলা দায়ের করা যায় না কিন্তু পাসপোর্টকার রিট দায়ের করা যায় এই পাসপোর্টকার রিটের ন্যাচার কি বলেন দেওয়ানি ন্যাচার সেক্ষেত্রে এই ন্যাচার এই রিটের বিরুদ্ধে আমি কতদিনের মধ্যে আপিল করব বলেন আমি কি বুঝাইতে পারতেছি মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করব রিল্যাক্স 100 অনুচ্ছেদ 152 অনুচ্ছেদ 152 মাই ডিয়ার আদালত তো দুইটা তাই না একটা দেওয়ানি আদালত আর একটা কি বলেন ফৌজদারি আদালত এখন দেওয়ানিতে আমরা দেওয়ানি আদালতকে চিনব জেলা শব্দ দিয়ে দেওয়ানি আদালতকে চিনব কি দিয়ে এ জেলা কোথায় তাহলে এটা দেওয়ানি না ফৌজদারি তার মানে দেওয়ানি জেলা শব্দ দিয়ে আমরা কাকে চিনব বলেন দেওয়ানিকে চিনব আর দা কি দিয়ে চিনব ফৌজদারিকে বলেন দায়রা দিয়ে দায়রা দিয়ে আমরা ফৌজদারিকে চিনব তাহলে জেলা জজ মানে কোন আদালত আর দায়রা জজ মানে কোন আদালত তাহলে জেলা দিয়ে কাকে চিনছি দেওয়ানিকে চিনছি আর দায়রা দিয়ে কাকে চিনছি ফৌজদারিকে চিনছি তাহলে জেলা জজ একটা অধস্তন আদালত মানে নিম্ন আদালত দায়রা জজ এটাও একটা অধস্তন আদালত তাহলে নিম্ন আদালত তাহলে জেলা জজকে আমরা কোন আদালত বলবো দেওয়ানি নিম্ন আদালত বা অধস্তন আদালত আর দায়রা জজকে আমরা কোন আদালত বলবো ফৌজদারি নিম্ন আদালত বা অধস্তন আদালত আমি কি বুঝাইতে পারতেছি তাহলে দেওয়ানি নিম্ন আদালত বা অধস্তন আদালতে দেওয়ানি নিম্ন আদালত বা অধস্তন আদালতে দেওয়ানি নিম্ন আদালত বা অধস্তন আদালতে অধস্তন তো বুঝতে পারতেছি অধপতন অধস্তন না বুঝলে কিন্তু অধপতন হবে অধস্তন আদালতে বলেন দেওয়ানি নিম্ন আদালত বা অধস্তন আদালতে বা জেলা জজের নিকট আপিল 30 দিন বা জেলা জজের নিকট আপিল 30 দিন দেওয়ানি নিম্ন আদালত বা অধস্তন আদালত বা জেলা জজের নিকট আপিল 30 দিন এখানে একটা কথা আছে মাই ডিয়ার কথাটা কি বল এখনই বলে দেবো না পরে বলবো বলে দেবো এই এখন তো আসলে মানে এখতিয়ার চেঞ্জ হয়ে গেছে এখানে না বলি এখানে বললে সমস্যা হবে কারণ এখতিয়ার দেওয়ানির এখতিয়ারটা চেঞ্জ হয়ে গেছে এখানে বললে সমস্যা হইতে পারে আগে একটা ব্যাপার ছিল যে 500,000 টাকা পর্যন্ত আপিল যাবে না জেলা জজের নিকট আর 500,000 টাকার উপরে আপিল হইলে কার কাছে যাব হাইকোর্টের নিকট যাব 500,000 টাকার ডিক্রির বিরুদ্ধে আপিল করবো আমরা কোথায় জেলা জজের নিকট জেলা জজের নিকট আর 500,000 টাকার উপরে কোথায় যাব এটা আগে ছিল কিন্তু এটার একটা পরিবর্তন হয়েছে 500,000,000 টাকা হয়েছে এখন কত টাকা 500,000,000 টাকা তাহলে আমাদের ধরে নিতে হবে যে 500,000,000 টাকা পর্যন্ত আমরা আপিল করব জেলা জজ জেলা জজ 500,000,000 টাকা আর 500,000,000 টাকার উপরে যদি চলে যায় সেক্ষেত্রে আমরা হাইকোর্টের নিকট আপিল করব আমি কি বুঝাইতে পারতেছি কথাটা তাহলে 500,000,000 টাকা পর্যন্ত আমরা কার নিকট আপিল করতে পারবো জেলা 500,000,000 টাকার ডিক্রির বিরুদ্ধে কোথায় আপিল করবেন আর 500,000,000 টাকার উপরে ডিক্রির বিরুদ্ধে কোথায় আপিল করবেন আমি কি বুঝাইতে পারতেছি তাহলে 500,000,000 টাকা পর্যন্ত ডিক্রির বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল করতে হবে আর 500,000,000 টাকার উপরে গেলে কার কাছে আপিল করতে হবে এখন দেখেন যুগ্ম জেলা জজ কিন্তু অসীম মামলা অসীম করতে পারে 500,000,000 টাকা থেকে 25,00,001 টাকা থেকে বলেন অসীম তার মানে তার কাছে অনেক টাকার মামলা করা যাবে হিউজ টাকার মামলা করা যাবে ইনফিনিটি টাকার মামলা তার কাছে করা যাবে তা ধরলাম আমরা যুগ্ম জেলা জজের কাছে আমি 500,000,000 টাকা পর্যন্ত একটা মামলা করেছি এখন যুগ্ম জেলা জজ 500,000,000 টাকার মামলার একটা ডিক্রি দিয়েছে
উক্ত ডিক্রির বিরুদ্ধে আপনি কোথায় আপিল করবেন? কার কাছে? আবার এই যুগ্ম জেলা জজ 5 কোটি টাকার উপরে একটা ডিক্রি দিয়েছেন, কার নিকট আপিল করবেন? আমি কি বুঝাইতে পারতেছি? জজ কিন্তু একজনই, কিন্তু টাকার হেরফেরে কিন্তু আপিলের জায়গাটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বুঝাইতে পারতেছি? তাহলে যুগ্ম জেলা জজ 5 কোটি টাকা পর্যন্ত আপিল ডিক্রি দিয়েছে, আপিলে যাব কোথায়? জেলা জজের নিকট। আর 5 কোটি টাকার উপরে গেলে এই জেলা জজকে বলে হচ্ছে দেওয়ানি নিম্ন আদালত বা অধস্তন আদালত। তাহলে দেওয়ানি নিম্ন আদালতে কতদিনের মধ্যে আপিল করতে হবে? 30 দিনের মধ্যে করতে হবে। দেওয়ানি অধস্তন আদালতে কতদিনের মধ্যে আপিল করতে হবে? 30 দিনের। দেওয়ানি জেলা জজের নিকট আপিল কতদিন? জেলা জজের নিকট। জেলা জজ ও অতিরিক্ত জেলা জজের ক্ষমতা কিন্তু একই, তাহলে অতিরিক্ত জেলা জজের নিকট আপিল কতদিনের মধ্যে করবো? জেলা দিয়ে কাকে চিনবো? আর দায়রা দিয়ে বলেন, রিল্যাক্স। অনুচ্ছেদ 154, এটা আমার মতো পড়াই। অনুচ্ছেদ 154, ফৌজদারি নিম্ন আদালতে বা অধস্তন আদালতে, ফৌজদারি নিম্ন আদালতে বা অধস্তন আদালতে ফৌজদারি নিম্ন আদালতে বা অধস্তন আদালতে আপিল 30 দিন। আপিল কতদিন? 30 দিন। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, এখানে একটা কি আছে ফ্যাক্ট, ফ্যাক্টটা হচ্ছে ফৌজদারি নিম্ন আদালত নিম্ন আপিল আদালত দুইটা, ফৌজদারি নিম্ন আপিল আদালত কয়টা? দুইটা। একটা হচ্ছে আপনার দায়রা আদালত, একটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, একটা হচ্ছে কি দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এখন দায়রা আর একটা কি বলেন, চিফ রসিকা না দিকিকার, কেমন যে চোখে বাঁধতেছে। চিফ জুডিশিয়াল, এখন দায়রার আবার মহানগরও আছে, দায়রার কি আছে আর চিফ জুডিশিয়ালেরও কি আছে? মহানগর। এই মহানগর, এই মহানগরের ইংরেজি হইতেছে মেট্রোপলিটন, মাই ডিয়ার। এই মহানগর চিফ জুডিশিয়াল বলে না, মেট্রোপলিটন বলে, এই কারণে মনে হইতেছে যে কেমন কেমন জানে একটু। এই মহানগরেরই আপনার ইংরেজি কি? মেট্রোপলিটন। তাহলে আমি এই ফৌজদারি দুই প্রকার নিম্ন আদালতে দায়রা আদালতের নিকটও আমি 30 দিনের মধ্যে কি করব? আপিল করব। আর চিফ জুডিশিয়ালের নিকটও কতদিনের মধ্যে আপিল করব? 30 দিনের মধ্যে। তাহলে মহানগর দায়রার নিকট কতদিনের মধ্যে আপিল করব? আর তাহলে আপনার চিফ মেট্রোপলিটনের নিকট কতদিনের মধ্যে আপিল করব? এটা পেঁচাচ্ছে কেন বাবু ভাই? চিফ মেট্রোপলিটনের নিকট কতদিনের মধ্যে আপিল করব? চিফ জুডিশিয়ালের নিকট কতদিনের মধ্যে আপিল করব? 30 দিন। দায়রা আদালতের নিকট কতদিনের মধ্যে? মহানগর দায়রা আদালতের নিকট কতদিনের মধ্যে আপিল করব? তাহলে ফৌজদারি নিম্ন আদালতে আপিল কতদিন? 30 দিন। ফৌজদারি অধস্তন আদালতে কতদিন? তাহলে আমি কি বুঝাইতে পারছি ফৌজদারি অধস্তন আপিল আদালত কয়টা হয়ে গেল? দুইটি হয়ে গেছে। কী কী বলেন? দায়রা আর রিল্যাক্স। এর লিখবেন? ও ওকে, লেখেন 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 লেখেন, হায় আল্লাহ, লেখেন 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 লেখেন। যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের এক একটি শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। অ্যাকসেন্ট 5 টাকা হল, ভাল লাগছে না? আচ্ছা রিল্যাক্স। তাহলে জেলা জজের নিকট আপিল কতদিন? দায়রা জজের নিকট আপিল কতদিন? ফৌজদারি নিম্ন আদালতে আপিল কতদিন? চিফ জুডিশিয়ালের নিকট আপিল কতদিন? চিফ মেট্রোপলিটনের নিকট? মহানগর দায়রার নিকট? জেলা জজের নিকট? আমি কি বুঝাইতে পারতেছি? শিওর? এই যে এখন মনে হইতেছে নাম্বার মিলা গেছে,
সিরিয়ালে পড়াচ্ছে এখন বোঝা যাচ্ছে। আচ্ছা 155 155। এখন আমার একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, একটু যদি আপনারা 155টা যদি একটু গুছায় লেখেন আমার মনে হয় যে ভালো হবে আপনাদের জন্য। লিখবো হাইকোর্ট, হাইকোর্ট, হাইকোর্ট। এখন হাইকোর্ট তো দুইটা আদালতেরই আমরা যাইতে পারবো, দুই আপিলেই যাইতে পারবো, দেওয়ানি আপিলেও যাইতে পারবো হাইকোর্টের কাছে, আর ফৌজদারিতেও কি আপিলের কাছে আপনার ফৌজদারিতেও আপিলে যাইতে পারবো। তাহলে আমরা লিখি দেওয়ানি ফৌজদারি। দেওয়ানি ফৌজদারি, ঠিক আছে, দেওয়ানি ফৌজদারি। এখন 155 ফৌজদারিতে বলছে 60 দিন, কতদিন? 60 দিন। আর দেওয়ানি 156 বলছে 90 দিন। অনুচ্ছেদ 156 বলছে কতদিন? 90 দিন। আর অনুচ্ছেদ 155 কতদিন বলছে? 60 দিন। তাহলে হাইকোর্টে দেওয়ানি আপিল কতদিন আর হাইকোর্টে ফৌজদারি আপিল কতদিন? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? হাইকোর্টে দেওয়ানি আপিল কতদিন বলেন আর হাইকোর্টে ফৌজদারি আপিল কতদিন? এইটুকু কি বুঝতে পারছেন? তাহলে এই দেওয়ানি আপিলের একটা ছক করলাম আমরা যে 5 বছরের উপরে যাইতে হবে হাইকোর্টের নিকট। কত বছরের উপরে? সরি, 5 বছর না, 5 কোটি টাকা, 5 কোটি টাকার উপরে। 5 কোটির যখন উপরে যাব তখন কার নিকট যাব বলেন? 5 কোটির উপরে ডিক্রি হইলে, লিখেছি। আর 5 কোটির নিচে যদি আমরা যাই সেক্ষেত্রে কার নিকট যাব? জেলা জজ। জেলা জজের নিকট কতদিনের মধ্যে করব? 30 দিন। আপনারা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? তাহলে 5 কোটি টাকার উপরে ডিক্রি হলে কতদিনের মধ্যে আপিল করতে হবে? কথা বলতে হবে, কতদিনের মধ্যে আপিল করতে হবে? আর 5 কোটি টাকার নিচে ডিক্রি হইলে কতদিনের মধ্যে আপিল করতে হবে? এবার দিনে চলে আসছে, আদালত চায় নাই। এবার কিসে চলে আসছে? দিনে চলে আসছে, আদালত চায় না। 5 কোটি টাকার উপরে ডিক্রি হলে কতদিনের মধ্যে আমরা আপিল করবো? 90 দিনের মধ্যে। আর 5 কোটি টাকার নিচে হইলে কতদিনের মধ্যে? হাবিবি বুঝতে পারতেছেন? তাহলে 5 কোটি টাকার উপরে ডিক্রি হইলে কার কাছে আপিল করতে যাবো? হাইকোর্টের নিকট। আর 5 কোটি টাকার নিচে ডিক্রি হলে কার নিকট আপিল করতে যাব? এগুলো কি বুঝতে পারতেছি? এই জায়গাতেও একটা ম্যাজিক আছে, 5 বছর পর্যন্ত দণ্ড হইলে, 5 বছর, তাহলে 5 বছর পর্যন্ত আমরা দায়রার নিকট যাব আপিল করতে। কার কাছে? দায়রার নিকট। খেয়াল করেন, 5 বছর পর্যন্ত কার নিকট আপিল করতে যাব? দায়রার নিকট। আর 5 বছরের উপরে হইলে আমরা হাইকোর্টের নিকট আপিল করতে যাব। এখানেও কিন্তু 5-এর একটা ব্যাপার আছে, এখানেও কিন্তু 5-এর একটা কি আছে ব্যাপার আছে। তাহলে যুগ্ম দায়রা জজ আদালতের 5 বছরের উপরে কারাদণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল করব? হাইকোর্টে। বছর এখানে কোন আদালত দিছে এটা কিন্তু এখন ফ্যাক্ট না, বছরটা ফ্যাক্ট। তাহলে যুগ্ম দায়রা, এই যুগ্ম জেলার যুগ্ম দায়রায় কেউ বাড়ি খাচ্ছে, তাই না? তাহলে যুগ্ম দায়রা জজ আদালতের 5 বছরের উপরে কারাদণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল করব? কোথায় করব? হাইকোর্টে করব। আর যুগ্ম, আর যুগ্ম দায়রা জজের 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল করব? কোথায়? দায়রা জজ আদালত। আমি কি বুঝাইতে পারতেছি? শিওর বুঝাইতে পারতেছি? আচ্ছা, তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে? মজা লাগতেছে না? যা, এই যে 5 থেকে যাবজ্জীবন 60 দিন, 5-এর উপরে থেকে যাবজ্জীবন হইলে কতদিন? তাহলে 5-এর উপরে 7 হয়, তাহলে 7 থেকে যাবজ্জীবন হইলে কোথায় যাব? হাইকোর্টের নিকট যাব, 60 দিনের মধ্যে করতে হবে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে? বুঝতে পারতেছি না কথাটা? 5 বছরের উপরে গেলেই তো 60 দিন, তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করব? 10 বছর কারাদণ্ডের বিরুদ্ধে কতদিনের মধ্যে? 7 বছর কারাদণ্ডের বিরুদ্ধে কতদিনের মধ্যে? বুঝাইতে পারতেছি? এখন এখানে একটা ব্যতিক্রম আছে, এই টেকনিকের একটা ব্যতিক্রম আছে। বিশেষ ম্যাজিস্ট্রেট 7 বছরের কারাদণ্ড দিতে পারে। কোন ম্যাজিস্ট্রেট? বিশেষ ম্যাজিস্ট্রেট। আমরা পড়ছি না দণ্ডবিধিতে, পিনাম কেন তো 33-এ কত জানি আছে, 33 কয় মনে হয়,
হ্যাঁ সিতে ২৯ সিতে আছে এবং ৩৩ বলা আছে, তাই না? সাত বিশেষ ম্যাজিস্ট্রেট সাত বছর দিতে পারে, এই ব্যতিক্রম এটা। এইখানে কিন্তু এই এই সূত্র চলবে না, বিশেষ ম্যাজিস্ট্রেটের সূত্র চলবে না। বিশেষ ম্যাজিস্ট্রেট যদি সাত বছর কারাদণ্ড প্রদান করে, এর বিরুদ্ধে দায়রায় আপিল করব। হ্যাঁ, বিশেষ ম্যাজিস্ট্রেট যদি সাত বছরের কারাদণ্ড প্রদান করে, এর আপিল আমরা দায়রায় করব। বিশেষ ম্যাজিস্ট্রেট যদি সাত বছরের কারাদণ্ড প্রদান করে, এর আপিল আমরা কোথায় করব? দায়রা করব। এইভাবে কি তুলে নিচ্ছেন আপনারা? এটু কি ওকে? তাহলে যুগ্ম দায়রা জজ আদালতের সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করবেন? যুগ্ম দায়রা জজের সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করবেন? বিশেষ ম্যাজিস্ট্রেটের সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল করবেন দায়রা জজে? এই শুধু বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে এই এই নীতি প্রযোজ্য হবে না। আমি কি বুঝাইতে পারতেছি? এছাড়া অন্য সকল সকল আদালতের ক্ষেত্রে কিন্তু এই নীতি কি হবে? প্রযোজ্য হবে। তাহলে পাঁচ বছরের উপরে যখন আমরা যাবো, কার নিকট যাবো? তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে? কতদিনের মধ্যে করতে হবে? দশ বছরে কোথায় আপিল করতে হবে? কতদিনের মধ্যে করতে হবে? রিল্যাক্স, আমি কি বুঝাইতে পারতেছি? শিওর? ভালো, খুবই ভালো, খুবই ভালো। এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসে, এই ধরনের প্রশ্নই আসে পরীক্ষাতে। তাহলে বিশেষ ম্যাজিস্ট্রেট সাত বছরের কারাদণ্ড দিলে আপিল কই করব? কতদিনের মধ্যে করব? ৩০ দিনের মধ্যে করব। দায়রা মানেই কতদিন? ৩০ দিন। আর হাইকোর্টের যুগ্ম দায়রা জজ যদি সাত বছরের কারাদণ্ড দেয়, কোথায় যাব? কতদিনের মধ্যে যাব? রিল্যাক্স, যাবজ্জীবন দণ্ডাদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করব? বুঝতে পারতেছি না, নাকি জবাই দিচ্ছি আজকে? বুঝতে পারতেছি? এর মধ্যে কিন্তু মজা আছে, এর মধ্যে কি আছে? মজা আছে। যদি একটু হালকা বিট লবণ দেন, এরপর পেস্টটাকে হালকা একটু পানিতে ভিজাই নিয়ান, হালকা একটু বিট লবণ ছিটাবেন পেস্টের মধ্যে, তারপর একটু হালকা লেবু দেওয়া যায়, হ্যাঁ ঠিক, একটু একটু পেঁয়াজও দিয়েন, তাহলে আরও ভালো হবে। আমি লেবু পেস্ট মাঝে মাঝে ব্যবহার করতাম পিস্তায়, কারণ আপনার পেঁয়াজ দিয়ে কাক সাদা পিস্তায় অদৃশ্য লেখা লেখা দেয়। পেঁয়াজ দিয়ে আপনি পেঁয়াজ দিয়ে লিখবেন, কিছুক্ষণ পর শুকিয়ে যাবে, মনে হবে না এটার মধ্যে কিছু লেখা নাই। পরবর্তীতে ওইটা যদি একটু আপনি এই গরম করেন, আপনি চুলার পিঠে ধরেন, দেখবেন লেখাগুলো খুব দৃশ্যমান হয়ে যাচ্ছে। আমরা গোপন চিঠি লিখতাম এক সময় এগুলো দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, গোপন চিঠি, হ্যাঁ ঠিক আছে, সাচিবিক বিদ্যা, ও বাবা, ঠিক আছে। তাহলে দেওয়ানি হাইকোর্টে আপিল কতদিন? কতদিন? আর ফৌজদারি হাইকোর্টে আপিল কতদিন? মাই ডিয়ার, এখানে কিন্তু একটা ধাক্কা লাগে, এখানে কিন্তু একটা কি, এইমাত্র কিন্তু চুপ থেকে ছিলেন, তার মানে একটা ধাক্কা লাগতেছে। দেওয়ানি হাইকোর্টে আপিল কতদিন? আর ফৌজদারি হাইকোর্টে আপিল কতদিন? সাত দিন। মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কতদিন? রিল্যাক্স, খুব ভালো। দেখেন, মানে মোটামুটি আপনাদের তো সবই আপনারা ফরসেন, ১৫৭ অনুচ্ছেদ, এখানে কিছু কথা আছে আমার। অনুচ্ছেদ ১৫৭, অনুচ্ছেদ ১৫৭। দেখেন, এই ১৫৭ অনুচ্ছেদে ৬ মাস একটা কথা আছে, কয় মাস? ৬ মাস খালাসের বিরুদ্ধে আপিল। এখন ফৌজদারি কার্যবিধিতে ৪১৭ ধারাতে খালাসের বিরুদ্ধে আপিল আছে ২ মাস, আর তামাদি আইনে খালাসের বিরুদ্ধে আপিল আছে কত মাস? ৬ মাস। একটা কেমন জানি কথা হয়ে গেল না, এটা ঝামেলা হইতেছে না কেমন জানি, এটা মানে ঝামেলা না, তাহলে আমরা একটু মুছে নেই, এটা আমরা আজকে মুছে ফেলবো সব যা থাকে কপালে আমাদের, যদি থাকে নসিবে, ঠিক আছে। এইগুলা তো খুব মনে থাকে, মানে বলার আগেই পারি, আল্লাহ মাফ কর, আপনি আসিবে। আহ,
ঠিক আছে, তাহলে একটা খালাস আমাদের টপিক কি বলেন, সানডে মানডে ক্লোজ, হ্যাঁ লেখের খালা, সানডে মানডে ক্লোজ। ফৌকা, ফৌকা, ও বাবা ফৌকা মানে ফৌজদারি কাজ বেদি, দারুণ তো। তাহলে খালাসের বিরুদ্ধে ফৌজদারিতে কতদিনের মধ্যে আপিল করতে হবে, আর তামাদি আইনে কতদিনের মধ্যে আপিল করতে হবে? তাহলে 157 নং অনুচ্ছেদ অনুযায়ী খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে, আর 417 ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধির খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে? এখন প্রশ্ন হলো খালাসের বিরুদ্ধে আপিল কতদিন, এই ভুংবাং বললেনই না, প্রশ্ন যেটা করছি সেইটা বলেন। খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবো, তা খালাস মানেই হচ্ছে 60, কারণ ফৌজদারি কার্যবিধিকে অনুসরণ করতে হবে। সে আলাদা করে পাওয়ার দিয়ে দিয়েছে, সে আলাদা করে কি দিয়েছে, পাওয়ার দিয়েছে। তার মানে এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আমরা এখনই জেনে নেব। তাহলে সরাসরি যদি প্রশ্ন আসে খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবেন, খালাসের বিরুদ্ধে 60 দিনের মধ্যে আপিল করবেন, তখন কিন্তু আর এই 6 মাস আসবে না। সরাসরি যদি প্রশ্ন করে খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে, বোঝার চেষ্টা করতেছে, বলেন কোনটা 60 দিন, ফৌজদারি কার্যবিধি পর্যন্ত সে আছে, আর তামাদি আইনে খালাসের বিরুদ্ধে আপিল কতদিন, 6 মাস। তাহলে শুধু খালাসের বিরুদ্ধে, যদি বলে খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে, এইটুকু বুঝছি, শিওর? তার মানে এই 157 ধারায় খালাসের, সরকার পক্ষের খালাসের কথা বলা হয়েছে, সরকার পক্ষে বা রাষ্ট্রপক্ষে তামাদি আইনের 157 নং অনুচ্ছেদে কার খালাসের কথা বলা হয়েছে, সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষের খালাসের কথা বলা হয়েছে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ, রাষ্ট্র বা সরকার পক্ষে। এখন এই রাষ্ট্র বা সরকার পক্ষের আর এক নাম পিপি, আর এক নাম কি বলেন, পিপি বা পাবলিক প্রসিকিউটর। রাষ্ট্রপক্ষ বা সরকার পক্ষের আর এক নাম কি বলেন, পিপি বা পাবলিক প্রসিকিউটর। তাহলে সরকার পক্ষ খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবে, রাষ্ট্রপক্ষ খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবে, পাবলিক প্রসিকিউটর খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবে, খালাসের বিরুদ্ধে আপিল কতদিন, দারুণ। যদি এই শব্দগুলো থাকে সেক্ষেত্রে আমরা কতদিন বুঝবো, 6 মাস বুঝবো। তাহলে তামাদি আইনের 157 নং অনুচ্ছেদে খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল কতদিনের মধ্যে, রিল্যাক্স। তাহলে বলা থাকলে তো 6 মাসে যাবো, তো বোঝাই যায়, কি হচ্ছে ও 60 দিন, তামাদি শব্দটা না থাকলে কি 60 দিন। এখন আমার এখানে লিখবো সংবাদদাতা ফরিয়াদি এজাহার দায়েরকারী নালিশকারী তারপর কি বলতে পারি বলেন তো, অভিযোগকারী, অভিযোগ দায়েরকারী, ভিকটিম, ভিকটিম থাক না, থাক 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 থাক, ভিকটিম বলতে পারি, কিন্তু এর মধ্যে ভিকটিম চলে আসে, আসলে এর মধ্যে ভিকটিম চলে আসে, কিন্তু ভিকটিম রাষ্ট্রপক্ষ হইতে পারে, এ কারণে ব্যাপারটা কেমন জানি লাগে, তাই না? আচ্ছা,
হ্যাঁ, তাহলে সংবাদদাতা কতদিনের মধ্যে খালাসের বিরুদ্ধে আপিল করবে? ফরিয়াদি কতদিনের মধ্যে খালাসের বিরুদ্ধে? 60 দিনের মধ্যে। এজাহার দায়েরকারী কতদিনের মধ্যে? তারপর হচ্ছে নালিশ দায়েরকারী কতদিনের মধ্যে করবে? এ কথা বলে না কেন? এই লিখে নিয়ে লাভ কি? আমি তো বুঝি না। তাহলে বালিশকারী কতদিনের মধ্যে খালাসের বিরুদ্ধে আপিল করবে? বালিশকারী, এইটা তো বলতে হবে যে নাই, ঠিক আছে। অভিযোগ দায়েরকারী রাষ্ট্রপক্ষ, এতে 90 দিনে চলে গেছে রাষ্ট্রপক্ষে, ঠিক আছে। দেখছেন অবস্থাটা? এক কথা বলা যায় না স্যার, শুধুমাত্র সরকারের ক্ষেত্রে 6 মাস 100%, কিন্তু রাষ্ট্রপক্ষ যদি বলে তখন কি করবেন? রাষ্ট্রপক্ষ সরকার পক্ষ থেকে তাহলে পিপি বললে তাইলে বলা যায় ঠিক আছে। তাই 100% যে সরকারের এই যে 157 নং অনুচ্ছেদটা বলা হয়েছে, এটা হচ্ছে সরকার পক্ষের ক্ষেত্রেই বলা হয়েছে। আমি আমাদের এনে 157 নং যে অনুচ্ছেদটা বলা হয়েছে সেটা কি? সরকার পক্ষে বলা হয়েছে। তাহলে খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবেন? 60 দিনের মধ্যে করবেন। তা আমাদের এনে খালাসের বিরুদ্ধে আপিল আছে কতদিন? সরকার পক্ষ খালাসের বিরুদ্ধে আপিল করবে কতদিনের মধ্যে? রাষ্ট্রপক্ষ কতদিনের মধ্যে করবে? ফরিয়াদি করবে কতদিনের মধ্যে? দরখাস্ত দায়েরকারী করবে? খালাসের বিরুদ্ধে আপিল কতদিন? এই পর্যন্ত বুঝতে আমার মনে হয় আর কিছু বোঝা লাগে না। আচ্ছা, ধারা অনুচ্ছেদ 158, অনুচ্ছেদ 158, মাই ডিয়ার, মোটামুটি আপনার সালিশ তো বোঝেন আপনারা, আপনারা তো সালিশই করে খাবেন, সালিশ বোঝেন না? যে 3টা গরুর 2টা এক পক্ষের দিয়ে, 1টা আমার, তার সালিশের যে সিদ্ধান্ত আসে তাকে বলে হচ্ছে রোয়েদাদ। না, অচলনামা হচ্ছে আমরা দুইজন বসতে চাই, মনস্থির করছি বসতে, এটার নাম হচ্ছে অচলনামা। আর সালিশের যে সিদ্ধান্ত আসবে, মানে তোমার 1টা গরু, হেতের 1টা গরু, আমার 1টা গরু, এই যে একটা সিদ্ধান্ত দিয়েছে, এটার নাম হচ্ছে রোয়েদাদ। এই রোয়েদাদ রদ যদি চান বা রোয়েদাদের বিরুদ্ধে আপিল করবেন 30 দিনের মধ্যে, রোয়েদাদ রদ, রোয়েদাদ, এই রোয়ে লেখে দাঁত, হ্যাঁ, দ, হ্যাঁ, রোয়েদাদ রদ বা রোয়েদাদের বিরুদ্ধে আপিল, রোয়েদাদ রদ বা রোয়েদাদের বিরুদ্ধে আপিল, কতদিন? 30 দিনের মধ্যে। লিখেছি, হ্যাঁ, সালিশ লিখতে পারেন। এখন আমাদের মোটামুটি কিন্তু আমরা আপিলটাকে শেষ করেছি। এখন আপিলটা, আমি আপিলের দরখাস্ত দায়ের করেছি, আপিলের দরখাস্ত খারিজ হয়ে গেছে আমার কোনো একটা ত্রুটির কারণে। আপিল খারিজ, আপিল কি হয়ে গেছে বলেন? তাহলে খারিজ আপিল পুনরায় চালু করতে হলে 30 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে। খারিজ আপিল পুনরায় চালু করতে হলে 30 দিনের মধ্যে দরখাস্ত করতে, অনুচ্ছেদ লাগবে না, লিখে না। খারিজ আপিল পুনরায়, খারিজ আপিল পুনরায়, খারিজ আপিল পুনরায় চালু করতে হলে 30 দিনের মধ্যে দরখাস্ত করতে হয়। খারিজ আপিল পুনরায় চালু করার জন্য 30 দিনের মধ্যে দরখাস্ত করতে হয়। লিখেছি, লিখেছি কি না? এখন আমি আপিল জমা দিয়েছি, আদালত মঞ্জুর করেছে, আগেরটা তো ছিল না মঞ্জুর, আদালত না মঞ্জুর করছে, আমি পুনরায় সেটা কি দাখিল করতে চাচ্ছি। আমার একটা ত্রুটি ছিল, আমি হাজির হই নাই ওই দিন মনে করেন, কিন্তু আদালত সেটা মঞ্জুর করছে, তার মানে আপিল মঞ্জুর হয়েছে। কি হয়েছে বলেন? আপিল মঞ্জুর হয়েছে। এখন আমাদের মাথায় সবসময় রাখতে হবে, তামাদের এই নিয়ে রিভিশনের বিধান নাই, না এটা মাথায় রাখতে হবে, খাতায় না। তামাদের এই নিয়ে কিসের বিধান নাই? তামাদের এই নিয়ে রিভিশনের বিধান নাই।
কিন্তু রিভিশনের দরখাস্ত যদি মঞ্জুর হয়, আপিলের দরখাস্ত যদি মঞ্জুর হয়, উক্ত দরখাস্ত 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হয়। তাহলে রিভিশনের দরখাস্ত কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে? 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আপিলের দরখাস্তও কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলেন? 3 মাসের মধ্যে। তাহলে লিখে আপিল ও রিভিশনের দরখাস্ত 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হয়। আপিল ও রিভিশনের দরখাস্ত, আপিল ও রিভিশনের দরখাস্ত 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হয়। আপিল ও রিভিশনের দরখাস্ত 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হয়। আপিল ও রিভিশনের দরখাস্ত 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হয়। রিল্যাক্স। এখন আমার কোনো কারণে রিভিশন খারিজ হয়ে গেছে, আমি ওই দিন কী হইতে পারি নাই, উপস্থিত হইতে পারি নাই, তাহলে রিভিশনের দরখাস্ত পুনরায় বহালের জন্য বা পূর্ণ বহালের জন্য লেখেন না। রিভিশনের দরখাস্ত বলেন পূর্ণ বহালের জন্য বা পুনরায় বহালের জন্য 15 দিনের মধ্যে আবেদন করতে হয়। রিভিশনের দরখাস্ত পূর্ণ বহালের জন্য, রিভিশনের দরখাস্ত পূর্ণ বহালের জন্য বা পুনরায় বহালের জন্য, রিভিশনের দরখাস্ত পূর্ণ বহালের জন্য বা পুনরায় বহালের জন্য 15 দিনের মধ্যে দরখাস্ত দায়ের করতে হয়। হ্যাঁ, 15 দিনের মধ্যে দরখাস্ত দায়ের করতে হয়। এখন হেডলাইন লিখি, রিভিউ। রিভিউ বা পুনর্বিবেচনা। এখন কোনো এক দুর্ঘটনাবশত তামাদি আইনে পূর্ণ নিরীক্ষণ রিভিউর বাংলা করেছে। তামাদি আইনে অনুচ্ছেদগুলোতে আপনি পূর্ণ নিরীক্ষণ পাবেন রিভিউর বাংলা, রায়ের পূর্ণ নিরীক্ষণ, রায়ের পূর্ণ নিরীক্ষণ তামাদি আইনের অনুচ্ছেদে পাবেন। এখন এই তামাদি আইনে এখানে কেন রিভিউর বাংলা রায়ের পূর্ণ নিরীক্ষণ করেছে জানি না, তবে দেওয়ানি কার্যবিধিতে কিন্তু পূর্ণ বিবেচনা বা পূর্ণ বিচার আছে। যেহেতু রিভিশনের কোনো তামাদি উল্লেখ নাই, এ কারণে হয়তো বা পূর্ণ নিরীক্ষণ তারা ব্যবহার করতে পারে, বা তাদের যুগে এমসিকিউ ছিল না হয়তো, এ কারণে করতে পারে। তাহলে পূর্ণ নিরীক্ষণ, রায়ের পূর্ণ নিরীক্ষণ শব্দটা যেখানে পাবো মনে মনে কী কল্পনা করে নিতে হবে? রিভিউ। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে রিভিউর হচ্ছে 5 প্রকার দেওয়ানি আদালত। কয় প্রকার বলেন? 5 প্রকার। এই 5 প্রকার দেওয়ানি আদালতের আমি মনে করি যে সবার কাছে আপনার কী আছে? রিভিউর ক্ষমতা আছে। অর্থাৎ যে আদালত রায় প্রদান করে, যে আদালত রায় প্রদান করে সেই আদালতে রিভিউ দায়ের করতে হবে, সেই আদালতে। তাহলে আমাদের 5 প্রকার হচ্ছে আপনার জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, এখন এই এই প্রত্যেকটা নামের পাশে খালি জেলা জজ না আদালত বসিয়ে যান। যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, লিখেছি এই 5 প্রকার আদালতে 90 দিনের মধ্যে রিভিউ। কতদিন বলেন? 90 দিন। লিখেছি। তাহলে জেলা জজের নিকট কতদিনের মধ্যে রিভিউ করবেন? 90 দিনের মধ্যে। অতিরিক্ত জেলা জজের নিকট কতদিনের মধ্যে রিভিউ করবেন? যুগ্ম জেলা জজের নিকট কতদিনের মধ্যে? এই সব বলেন না, যা বলি তাই বলেন।
সিনিয়র সহকারী জজ আদালতে কতদিনের মধ্যে রিভিউ করবেন, সহকারী জজ আদালতে কতদিনের মধ্যে রিভিউ করবেন? আর এই দুজনের আপিল কিন্তু হচ্ছে 30 দিন, আপিল আপিল কিন্তু 30 দিন, এটা মাথায় রাখেন। তাহলে জেলা জজের নিকট আপিল কতদিন, জেলা জজের নিকট রিভিউ কতদিন? 90 দিন। অতিরিক্ত জেলা জজের নিকট আপিল কতদিন, অতিরিক্ত জেলা জজের নিকট রিভিউ কতদিন? যুগ্ম জেলা জজের নিকট রিভিউ কতদিন? সিনিয়র সহকারী জজের নিকট রিভিউ কতদিন? এই যারা খাতার দিকে মনোযোগ, এদিকে জিজ্ঞেস করছি কিছু, সহকারী জজ আদালতে রিভিউ কতদিন? তাহলে বিশেষ দুশ্চব্য দিয়ে একটা কথা লেখেন, বিশেষ দুশ্চব্য, যে দেওয়ানিতে রিভিউ থাকলেও ফৌজদারিতে রিভিউর বিধান নাই। দেওয়ানিতে রিভিউ থাকলেও ফৌজদারিতে রিভিউর বিধান নাই। দেওয়ানিতে রিভিউ থাকলেও ফৌজদারিতে রিভিউর বিধান নাই। কে কোথা থেকে দেখছেন জানাবেন, বিমলদা ভালো আছেন আপনি? অনেকদিন পর দেখছি দাদা আপনাকে। লাভলি, আমাদের গ্রুপে এটা শেয়ার করে দিবেন। ফৌজদারিতে কি নাই? রিভিউর বিধান নাই। এখন দেওয়ানি ফৌজদারি উভয়তেই আপনার রিভিশন আছে, কিন্তু তামাদে এই রিভিশন নাই। দেওয়ানি ও ফৌজদারি উভয় কি আছে? রিভিশন আছে, কিন্তু তামাদিতে রিভিশনের বিধান নাই। লিখে নেন, তামাদিতে রিভিশনের বিধান নাই, তামাদিতে রিভিশনের বিধান নাই, তামাদিতে রিভিশনের বিধান নাই। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ, আচ্ছা, আমার কিন্তু রিভিউ এখনও শেষ হয় নাই। হাইকোর্টে রিভিউ 20 দিন, হাইকোর্টে মূল এখতিয়ার সম্পন্ন রিভিউ, হাইকোর্টে মূল এখতিয়ার রিভিউ 20 দিন। তাহলে হাইকোর্টে মূল এখতিয়ার সম্পন্ন আপিলও 20 দিন, আর রিভিউও কতদিন? 20 দিন। ওকে, এখন স্মল কজেস কোর্ট বা সংক্ষিপ্ত বিচারিক আদালত, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত, স্মল কজেস কোর্ট বা সংক্ষিপ্ত বিচারিক আদালত বা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত, স্মল কজেস কোর্ট বা সংক্ষিপ্ত বিচারিক আদালত বা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতে রিভিউ 15 দিন। স্মল কজেস কোর্ট বা সংক্ষিপ্ত বিচারিক আদালত বা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতে রিভিউ 20 দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন, 15 দিন, অন্য কোনো দিন, অন্য কোনো মুহূর্তে। সে পর্যন্ত ভালো থাকুন, এবং লাইভটি যারা দেখছেন শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।